আশরাফ আলী দেওয়ান বলে একটা লোক ছিল, হোম আই ফিল ভেরি ব্যাডলি। আশরাফ আলী দেওয়ান ওয়াজ এ ইউনিয়ন পরিষদ মেম্বার অর ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি অফ দি তেলিয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, সেক্রেটারি অফ দি তেলিয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। তো আশরাফ আলী দেওয়ান তার 12টা গরু পর্যায়ক্রমে আমাদেরকে খাওয়াইছে, 3 নম্বর সেক্টরে সেকেন্ড বেঙ্গলকে। তার গরু শেষ হওয়ার পর সে অন্যদেরকে বলছে, ধান চুরাইয়া চাউল করাই নিয়ে আসতো, আপনাদেরটা খায়েন না, এগুলা খান, আপনাদেরটা কাজে লাগবে। তো সেই আশরাফ আলী দেওয়ানের একটা ছেলে পা এরকম দেখা, দুইটা মেয়ে না একটা মেয়ে মনে নাই, ভুলে গেছি। আমি যখন ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন, তো সে বললো আমি তো বাঁচতে পারতেছি না কি করবো, ও আমার আমার বিয়ের তোমার এই ফোরকানকে মা ডাকতো, সে বয়সে আমার থেকে বড় ফোরকানকে মা ডাকতো। আর সকালবেলা এসে আমার ডিএমওর বাসার বারান্দায় বসে থাকতো, আসলেও খানা নানা দিত, বয়স্ক মানুষ দাঁড়িয়ে দিল বাক্সে চশমাওয়ালা। একদিন আমি তার উপর খুব রেগে গেছিলাম, তার দুঃখ দুর্দশার কথা শুনে আমি রেগে গেছিলাম। আমার এসে বলে লাভ নেই, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, যেসব দুঃখ নিয়ে এখন পর্যন্ত আমরা চিল্লাইতেছি এই দেশের জন্য আমরা যুদ্ধ করিনি, এটা কিন্তু বলে না অনেকে, অনেকেই তো বলে। ঠিক এই জিনিসই দিলে আমার একদিন খুব রেগে গিয়ে বলছো তুমি আর আসবা না। আমি চলে যাওয়ার পরে আমি তো অফিসে চলে গেছি, আমি তো বের করতেছি, আমি যাওয়ার 10 মিনিট বরাবর নাস্তা পানি খাইছে, আমি আর স্যারের কাছে আসবো না, আমি আপনার কাছে আসবো। পরে তোমার আন্টি বললো যে এরকম করো না, লোকটাও তো তোমারই সঙ্গে যুদ্ধ করছে, মনের ইয়ের থেকে আর কি, চাপের থেকে, মেন্টাল প্রেসারে। 91 সালে উই কুড 93-তে আমরা একটু উপকার করতে পারছি, তখন আমরা OKP-2 বা OKP-3 নামে একটা প্রজেক্টে বাংলাদেশ থেকে মানুষ পাঠাচ্ছি সেনাবাহিনীর মাধ্যমে। OKP মানে অপারেশন কুয়েত পুনর্গঠন 1, অপারেশন কুয়েত পুনর্গঠন 2, অপারেশন কুয়েত পুনর্গঠন 3, এরকম অনেকগুলো ধাপ আছে। একটা ধাপে সিভিলিয়ানরা যাচ্ছে, বাট থ্রু দি আর্মি। তখন আমি বিএমএ তে কমান্ডার, আই সার্কুলেটেড আনঅফিসিয়ালি আই সার্কুলেটেড নোটিস, আমি একটা ছেলেকে কুয়েত পাঠাবো বিনা খরচে, শর্ত হইল সে বাংলাদেশে একটা মেয়েকে বিয়ে করতে হবে, আমার আমার পছন্দের একটা মেয়েকে। তো এরকম পাইলাম বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি ইসা খান, ওখানকার একটা ছেলে, তার নাম ইব্রাহিম পাইলাম। সে বললো আমি রাজি আছি, সে বেছিলাম রাজি আছি। তারপরে এই দেওয়ান আশরাফ আলী দেওয়ানের মেয়ের সঙ্গে ওই টেলের বিয়ে দিলাম, বিয়ে দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব খোলাইলাম যেন মেয়েটাও টাকা পায়। তারপর সেই ছেলেকে কুয়েত পাঠালাম, সেটা মিনিমাম 3 বছর ওখানে ছিল, হি শুড হ্যাভ 10 লাখ টাকা ইফ নাথিং এলস, মানে ফেলাই দিল 10 লাখ কামাইছে, সে সেভ করছে কামাইছে। তো আমাকে তখন সাহায্য করছে কর্নেল শহীদ, কর্নেল শহীদ আবার সেকেন্ড বেঙ্গলে ছিল আমার সঙ্গেই, 7 লাকি টাইগার্স ছিল তখন। এই শহীদ ওয়াজ দি কিংপিন, হি ওয়াজ দি ইনচার্জ অফ দ্য অফিস হুইচ ইজ ডুইং দি সিলেকশন। এই শহীদ ডিড দিস এন্টায়ার গুড ওয়ার্ক ফর মি, আরো লোকে উপকার করছে, তো অন্তত ওইটুকু শান্তি পাইছিলাম। সোনার দোকানে চাকরি করতো আশরাফ আলী দেওয়ানের ছেলেরা, চাঁদনি চকে না কোথায়, তখন নম্বর টম্বর বললাম কেমনে যা হারাই গেছে জানি না,